আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? দেখেন আমি কোথায়, আমি এখন আপনাদের মেক্সিকোর সবচেয়ে বড় মাছের বাজার থেকে লাইভ করছি। তো এত ভালো লাগছে জায়গাটা দেখে আমি তো আমি চিন্তা করলাম যে লাইভ করে আমি আপনাদেরকে দেখাই। সোহান ভাই, আমি ফেসবুকে লাইভে আছি বুঝছেন তো, দেখেন এসে মাছের বাজার দেখেন, মেক্সিকোর মাছের বাজার আপনারা দেখেন, এই হলো মেক্সিকোর মাছের বাজার। এটা শুধু মেক্সিকোর না, সারা নর্থ আমেরিকা, এই আমেরিকা বলেন, মেক্সিকো বলেন, ক্যানাডা বলেন, সবচেয়ে বড় মাছের বাজার হলো এটা। তো আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না, একটু পারলে কমেন্ট করে জানেন। ভাই আমি ভালো আছি, হাউ আর ইউ? হ্যাঁ ভাই আমি আপনাদের দোয়ায় ভালো আছি, কালকে সকালে আমি আমেরিকাতে আসছি। তো ইজ দের এনি চিপার? না, মাছের দাম অনেকে জিজ্ঞেস করতেছে মাছের দাম কি সস্তা নাকি এখানে। না দেশ অনুযায়ী দাম কত? 500 টাকা, 500 পেসো, ও বাংলাদেশি 500 টাকা। তো এই যে চিংড়ি দেখতে পাচ্ছেন আপনারা, যেগুলো এগুলো হলো 500 টাকা কেজি বাংলাদেশি টাকা। তো এখানে মনে করেন 100 পেসো নাকি, প্রায় 112 পেসো আর কি। তো দেখেন দরদাম, হ্যাঁ এর উপর আমি ভিডিও করেছি দরদাম ইত্যাদি করে আর কি। তো এখন তো লাইভে এগুলো বলা যাবে না একটা একটা করে, তারপর আমি দেখি যতদূর সম্ভব আমি করে দেখাবো। তো দেখেন এখানে শামুক বিক্রি করতেছে, তারপরে ওই যে ওরা সবাই দেখেন মাছ টাছ কাটা টাটা ব্যস্ত, মানে একেবারে বাংলাদেশের মতো। বাংলাদেশে যেমন একদম জাঁকজমক না মাছের বাজার ভোরবেলা, বিশেষ করে যাত্রাবাড়ির মাছের আড়ত নাকি। তারপরে দেখুন যাত্রাবাড়ির মাছের আড়তে যাইতেন দেখেন, আমি তো যাত্রাবাড়ির আশেপাশেই থাকতাম, যাত্রাবাড়ি হতে পারে ধুলাই পারে, ওইখানে যে দৃশ্য আপনারা দেখবেন যাত্রাবাড়ির মাছের আড়তে এখানে প্রায় সেমই, তবে এটা বিশাল। আমরা এই ইটা মাছ কিনতেছি দেখি কত দূর কি হয় এখানে দেখেন। ওইটা 150 গ্রাম না কত কি বললাম, আমি তো ভাই মেক্সিকান বুঝি না। Yes, I am on Facebook live now. 743 people is watching you. তো ভাই আপনারা দেখেন, বেশি বেশি দেখেন, যদি আপনারা বেশি বেশি দেখেন, হ্যালো হ্যালো ওলা দেখেন, খুব ভালো মানুষ এরা বুঝছেন, খুব ভালো এরা। দেখছেন সব জায়গায় আমি গর্ব করে বাংলাদেশ বলি বুঝছেন। দেখছেন আমি যে আপনাদেরকে বলি যে ভাই দেখেন গর্ব করে বাংলাদেশি বলি, এখানে এসে কিন্তু আমি ভাই বাংলাদেশি বলছি, ওই আমেরিকাটা আমেরিকা দেখাইছি এগুলো কিন্তু কই না। তো যাই হোক আরো দেখেন আপনারা, দেখেন মন ভরে দেখেন মেক্সিকোর বাজার হলা ভাই। ওই যে দেখেন মাছ, ওই যে আমরা মাছ দিচ্ছি এখান থেকে কত কেজি হইব, 2 কেজি তো হবেই মাছ আর কি। তো 2 কেজি মাছ এটা হলো 500 টাকা কেজি আর কি। তো বাংলাদেশি টাকা প্রায় 1000 টাকার মাছ এখানে, তবে মানুষের আয় রোজগার ভালো এখানে বাংলাদেশে যেতে তন্ত যথেষ্ট ভালো। কত 2 কেজি হইব নাকি এখানে, 1.5 কেজি মাছ? হ্যাঁ ভাই এনজয় করে নিলেন, খুব আফসোস হয় আপনার দেখে, কি বলতেন মাহাদি হাসান নীরব ভাই, ভাই কি আর করুন বলেন, সারা বছর তো খালি গরুর মতো কাজই করে গেলাম বুঝছেন, সারা বছর তো গরুর মতো কাজই করে গেলাম, এখন একটুখানি ঘোরাফেরা করি, তো যাই বিভিন্ন জায়গায় ঘুরি ফিরি খাই যাই এই আর কি। তো দেখেন মেক্সিকোর মাছের বাজার, এখানে এক সমস্যা, আমি তো জায়গা কিছু চিনি না, ভাষা টাষা বুঝে না, ইংলিশ এরা একদমই বুঝে না বুঝছেন। তো যার ফলে আমাকে একটু সাবধান থাকতে হবে, যে আমার যে সোহান ভাই আছে সামনে, ও তার সাথে সাথে একটু থাকতে হবে, কারণ হার অ্যাটাক আগে হলে আরও বিপদ। তো এখানে দেখেন বুঝে দেখেন মানুষগুলো দেখতে চাষ একটুখানি ডিফারেন্ট, মানে সাইজ টাইজ মোটামুটি বাংলাদেশের মানুষের মতো, তবে এরা মেয়েরা ছেলেরা একসাথে সমানে কাজ করে এখানে বুঝে দেখেন। হ্যালো, আর যেখানে যাবেন মানুষ মন্দ মানুষ অনেক আছে, কিন্তু ভালো মানুষই সবচেয়ে বেশি, মানে মন্দ মানুষকে মাঝে মাঝে আপনি ওই ভিডিও টিডিও করতে গেলে ট্রাক ট্যাক করে আর কি, সেটাকে আর কিছু মানুষ আছে খুব খুশি হয়,
এই দেখেন তেলাপিয়া মাছ দেখেন বাংলাদেশে দেখছেন ওই যে দাম ওই যে 35 পেসো তো 35 পেসোকে আপনি 4 দিয়ে গুণ দিয়ে নেবেন বুঝছেন চলেন একটু ভিতরে নিয়ে যাই আমি আপনাকে নিচে অবস্থা দেখুন মাছের বাজারে সচরাচর যা হয় আমেরিকাতে কিন্তু এই ধরনের মাছের বাজার নাই যতদূর আমি জানি অন্তত আমি যে সিটিতে থাকি তার 100-200 মাইলের ভিতরে নাই কিন্তু এইখানে মাছের বাজারটা দেখে একদম আমাকে মানে বাংলাদেশের মাছের বাজারের কথা মনে করে আমার চোখে পানি এসে পড়ছে ভাই তো যাই হোক কিছু কমেন্ট আমি আপনাদের নেই আজিজুর রহমান আজি কি লিখেছেন আতিকুর রহমান আতিক লিখেছেন ভাই আমেরিকা যাব সব কিছু প্রসেসিং করে দেন আইন জ্ঞানগুলো মেনে চলেন প্রসেসিং করতে হবে আপনাদের নিজেরটা নিজেই পাবেন তার কাছে যেতে হবে না ভাই আমাদের দেশে কেজি 500 টাকা ইচে মাছের কেজি 500 টাকা তাই আমি বলেছিলাম কব ও আছে কি ওই খেলাটা কেমন খেলেন বাংলাদেশ হারলো না জিতলো আরে ভাই বাংলাদেশি পোলাম এত সহজে হারবো মিয়া খেলা সেরকম হয়েছে তো অনেকে খেলার ভিডিও দেখে গেছিলেন খেলার ভিডিও তো ভাই ওইভাবে করা সম্ভব না আর ঠিকও নেই এটা বুঝছেন তো যার ফলে কিছু ভিডিও ক্লিপস আছে কিন্তু এগুলো ফেসবুক ইউটিউবে দেওয়ার মতো না তো কাজে সেটা আপনারা এক্সপেক্ট করেন না আমার কাছ থেকে তবে খেলা রাত্রে হয়েছে আচ্ছা তো আরও দেখে আমি আপনাদেরকে দেখেন চারদিকে দিকে এখন সে কী কিনতেছে তো সোহান ভাই এখন কী কিনতেছেন স্যালমন কিনতেছেন দেখেন আমাদের সোহান ভাই হলো ব্যক্তিগত অনেক ধনী মানুষ এই যে দেখেন সবচেয়ে দামি মাছ যে কিনে নিয়ে গেছে এখান থেকে এগুলো রান্নাবান্না আপনার বউ তো না এখানে রান্নাবান্না নিজে করবেন সোহান ভাই আপনার বউ হয়তো ভাই ভিডিওটা দেখতেছে বাংলাদেশ থেকে কিছু বলেন লাইভে আছে আমি কি বলবো বউ আসো আয়সা খাওয়া যাও দেখে আরো কিছু কমন নাই কক্সবাজার মাছের বাজারের মতো মনে হচ্ছে ভাই হ্যাঁ কক্সবাজার মাছের বাজারের মতো তা কক্সবাজার মাছের বাজার কেউ যায় না তবে যাত্রা একটা মাছের আরো আছে এইটার মতো আমি এটা বলতে পারি বুঝছেন You want to say something? No, and Facebook. YouTube. Oh, then, I know. 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 I বাংলাদেশি টাকে 1500 টাকা ওই যে স্যালমন ফিশ কিনলাম বুঝছেন ওইখানে বাংলাদেশে কি স্যালমন ফিশ পাওয়া যায় কিন্তু একটু কমেন্ট করে জানেন তো আচ্ছা জজ ভাই সেপুতার সাথে লাইক চাই আরে ভাই সেপুতা তো ভাই আমরা দেখতে পারেন না সেদিন আমারে উল্টা পাল্টা বকা টাকা দিয়া ভাই সেপুতা তো ধারে কাছে যাওয়া যায় যে হারে বকা টাকা দেয় বুঝছেন চলেন আর কি দেখে ওই সাইডের দিকে আবার যেতেছেন ও আচ্ছা মাছ কাটবে তো চলেন মাছ কাটার ভিডিও আমি দেখাই তো কোয়েশ্চেন করেন আমি মাঝে মাঝে উত্তর দিই অনেকটাই বাংলাদেশের উন্নত মাছ বাজারের মতো হ্যাঁ একদম ঠিকই বলছেন তো মাছ মানে এখানেই কাটবে আমাদের দেখেন আপনারা এগুলো কান পেলাম ভাষাগুলো শুনেন এরা সবই কিন্তু স্প্যানিশ ভাষায় কথা বলতেছে বুঝছেন একমাত্র আমি এখানে বাংলা ভাষায় বলতেছি আর আমার যে সোহান ভাই আছে যে কিনা আমার এই মেক্সিকোর হোস্ট তো সে তো একেবারে অনর্গল মেক্সিকোতে থাকতে গেছে পুরো মেক্সিকান ভাষা শিখে গেছে দেখি সোহান ভাই মাছ কাটতে কোথায় যায় দেখেন ওই যে চারদিকে সেম বাংলাদেশের মতোই কমেন্ট করেন আমি উত্তর দিচ্ছি আপনাদেরকে ভাই বাইম মাছ আছে কিনা আমি মাছের উপর দুটো ভিডিও করছি এখন ক্যামেরা হেঁটে হেঁটে আমি 20 মিনিট এই মাথা থেকে ওই মাথে গেছি বিশাল বড় মাছের ইয়ে আর কি বাজার তো ওইখানে চোখের সামনে বাইম মাছ পড়ছে কিনা আমি জানি না তো এখান থেকে আমরা আসলে মাছ কেটে দিই হ্যাঁ কি সে আচ্ছা মাছের বাজার মানে বন্ধ হয়ে দিতেছে আস্তে আস্তে তাহলে আমরা ঠিক টাইমে আসছিলাম দেখেন মাছ কাটবেন কিভাবে মাছ কিনা কাটাও আর এগুলো ঝামেলা ওই যে দেখেন
দেখছেন বাইরে ওই যে ওখানে যে ওই পারে মাছের বাজার আর একটা দেখতে পাচ্ছেন ওখানে গিয়েছিলাম ওই দাদা সাংঘাতিক অবস্থা এই দেখ তো আপনাদের জল ভাই এখন মেক্সিকোর একটা বিখ্যাত বিখ্যাত মাছের আড়তে সেটাকে যতদূর আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম আর কি উইকিপিডিয়াতে তো সেটা হলো এটা হলো সবচেয়ে বড় মাছের বাজার এই নর্থ আমেরিকাতে আমেরিকা মেক্সিকো ক্যানাডা যেখানে জানা গেল সবচেয়ে বড় মাছের বাজার আসলে অনেক বড় মাছের বাজার এতে কোনো সন্দেহ নেই আর এই জায়গাটার নাম হলো সেন্ট্রা দে আব্বাসো কি দেখেন কি হবে আমাদের বন্ধু সে আমাদের মাছ কাটবে আর কি তো যাই হোক মাছ কাটার উপর আরেকটা ভিডিও হবে এখানে তো দেখেন আপনারা তো কিছুক্ষণের ভিতরে আমি লাইভটা রেখে দেবো তো আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন অনেক অনেক ধন্যবাদ এরকম বিভিন্ন জায়গায় গেলে ছোটো ছোটো লাইভ আমি আপনাদেরকে দেখাবো তো যাই হোক ভাই চার পাঁচ দিন ছিলাম আরও বেশি থাকার কথা ছিল আমার মেক্সিকোতে কিন্তু আমার মেয়েটা শরীর খারাপ তো আমাকে কালকে সকালে এই টিকিট ক্যান্সেল করে আগের টিকিট ক্যান্সেল করে নতুন টিকিট করে আমাকে আমেরিকায় ফিরে যেতে হয়েছে তো যাই হোক নেক্সট ভিডিও সম্ভবত আমেরিকা থেকে আপনাদের সাথে কথা হবে আপনারা দেখবেন ভালো মন্দ হবে এই আর কি যতক্ষণ ধরে আপনারা যারা আমার সাথে লাইভে ছিলেন মেক্সিকোর এই মাসের আরও থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাগত